वेलकम बैक टू माय चैनल घरे बाइरे आमी प्रियांका शिखेछि एकटा नतुन रेसिपी तोमादेर साथे शेयर करब बोले आशा करछि तोमरा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आजके रेसिपिटा किन्तु एकटा साउथ इंडियन स्नैक्स रेसिपि एबं सबार खूब फेभारिट एकटा रेसिपि सेटा होच्छे दई बड़ा। खूब हेल्दी एकटा आइटेम आर खूब सहजेई तैरी करा जाय एबं तार साथे एड अन हिसेबे आजके आमी देखाबो तेतुलेर चाटनी जेटा आमी सिंगाड़ार साथे सार्व करेछिलाम एबं अनेके आमार काछ थेके रेसिपिटा चेयेछिले। तो सेई तेतुलेर चाटनीटा आजके किन्तु आमी दई बड़ार साथेओ सार्व करब। তো তোমরা সেই চাটনিটা দেখতে পারো এবং সিঙ্গার সাথেও সার্ভ করতে পারো এবং দই বড়ার সাথে সার্ভ করতে পারো এবং যদি সেটা একটু ফ্রিজে স্টোর করে রাখো সেটা অনেক কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়। তো চলো চটপট দেখে নিই দই বড়া বানানোর ইনগ্রিডিয়েন্টস আর ফুল প্রসেসটা। দই বড়া করার জন্য বিউলির ডাল আমি সারা রাত নরমাল জলে ভিজিয়ে জলটাকে ছেঁকে নিয়েছি। মিনিমাম 10-12 ঘন্টা কিন্তু ডালটাকে ভিজাতে হবে। আর এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা। এই 3টে জিনিস আমি একবারে মিক্সিতে খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সি থেকে নামানোর পরে এটাকে আমি খুব ভালোভাবে ফেটাবো অন্তত মিনিট 5-এর মতো। এর মধ্যে কিন্তু আমি আদা লঙ্কা ছাড়া কিচ্ছু অ্যাড করিনি আর এই মুহূর্তে কিছু অ্যাড করতে লাগবেও না। তোমরা এটা হাত দিয়েও ফেটাতে পারো, কোনো অসুবিধা নেই। ডালটা খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়েছি আর কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর আমি ডালের বড়াগুলো ভেজে নেব। ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে লাল আর আমি করব না। এবার এটাকে আমি তেল থেকে তুলে নেব। তেঁতুলে চাটনিটা তৈরি করার জন্য আমি সামান্য পরিমাণ মানে 1/2 চামচের থেকে কম পরিমাণ সর্ষের তেল দিয়েছি কড়াইতে। এবার আমি 50 গ্রাম তেঁতুল জলে অনেকক্ষণ ভিজিয়ে এই কাঠটা বের করে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। এর মধ্যে আমি এবার 6 চামচ পরিমাণ আখের গুড় অ্যাড করছি। এটা আমার গুড়ের ডাস্ট, আমি রেডিমেড আমার কেনা। তোমাদের কাছে যদি আখের গুঁড়োর যেরকম এমনি নর্মাল দোকানে পাওয়া যায় সেটা থাকে সেটা তোমরা ইউজ করতে পারো। গ্যাসটাকে আমি হাই ফ্লেমে করে দিয়েছি। এর মধ্যে আমি দেব এবার পরিমাণ মতো নুন। এই চাটনিটা কিন্তু গুড় দিয়ে করলে কালারটা খুব ভালো আসবে এবং টেস্টটাও। যদি তোমাদের কাছে গুড় অ্যাভেলেবেল না থাকে তাহলে চিনি দিয়ে ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ভালো করে ঘন হয়ে ফুটে আসলে আমি এর মধ্যে অ্যাড করব খুব সামান্য পরিমাণ ভাজা মশলা। ছোট চামচে 1 চামচ মতো ভাজা মশলা আমি এখানে অ্যাড করছি। এটা জিরে, ধনে সামান্য পরিমাণ 5 ফোড়ন আর মৌরি ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। এই মশলাটাই আমি আবার দই বড়াটা যখন গার্নিশ করব তখনও ইউজ করব। এক
এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ মতো নুন অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ মৌরি। তোমাদের কাছে যদি হিং থাকে তাহলে তোমরা এখানে হিং অ্যাড করতে পারো, আমি এখানে হিং অ্যাভেলেবেল নেই বলে অ্যাড করিনি। নুন আর মৌরিটা আমি এই গরম জলে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা কিন্তু ঈষৎ উষ্ণ, একদম টকবক করা ফুটানো জল নয়। এইবার আমি ভাজা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে এইবার জলে এরকমভাবে ভিজতে দিতে হবে অন্তত 10 মিনিট মতো। বড়াগুলো একদম জলে ভিজে গেলে এরকমভাবে নিচে ডেবে যাবে, তখন এটাকে জল থেকে তুলে নিতে হবে। এবার আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি, এখানে আমি নিয়েছি 1 কেজি আমুল দই। এর মধ্যে আমি প্রথমে দিচ্ছি 3 চামচ মতো চিনি। এখানে আমি ব্ল্যাক সল্ট ইউজ করছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো আমি এখানে চাট মশলা ইউজ করব। আর দেব ঘরে তৈরি ভাজা মশলা, 1/3 ভাগ 1 চামচের। এইবার সমস্ত কিছু আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বড়াগুলো জলে ভিজে গেছে, এইবার আমি হালকা হাতে একটু জলটাকে নিংড়ে নেব, নিয়ে একটা বড় প্লেটে ট্রান্সফার করব। এবার এর মধ্যে আমি ফেটানো দইটা ঢেলে দেব। উপর দিয়ে আমি তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি।
আমি বানালাম আজকে দই বড়া। দেখো দোকানে যেটা দই বড়া হয় যেটা মানে রিং 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 মতো দেখতে হয়, সেটা কিন্তু বাড়িতে আমার পক্ষে করাটা সম্ভব হয় না। আমার মনে হয় ওরা সেটা দই বড়া মেকার কোনো একটা আছে যেটা সাহায্যে সেরকম রিং রিং বানায়, বাট আমি এরকম গোল গোল শেপেই বানাই এবং খেতে কিন্তু অ্যাজ ইট ইজ লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও কিরকম হলো দই বড়া। আশা করছি তোমাদের সবার নিশ্চয়ই খুব ভালো লেগে থাকবে। দেখা হবে নেক্সট ফ্রাইডে নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ঘরে বাইরে, সেখানে তোমরা আরও নতুন নতুন রেসিপিস শেয়ার করো আর নতুন নতুন মেম্বারসদের জয়েন করো। দেখা হবে নেক্সট ফ্রাইডে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।